জিলা কংগ্রেছ কমিটির সভাপতি গোলাপ শইকীয়া নতুন দায়িত্ব লব। গতিকে তাত মই ওকং প্রেসিডেন্ট হিসাবে থাকার প্রয়োজনীয়তা আছে। গতিকে মই তালে যাম আর কালি মই তাত যেটা মিটিং করিম পরহিলে আগে গুহাটি যাম মই বা তার পিছদিনা যাম। গতি এইখানে কন্টিনিউ পার্টি প্রোগ্রাম আছে। গতিকে এনেকুৱা আছে এটা মই এই ক্ষেত্রে যি ওলাই আছে মুঠতে আমার আগতেও কমেন্ট করেছি এটা মই কোনো ধরনের কমেন্ট না না সেই সম্ভব কোনো কথা নাছিলে। মূল কথাটো আছিলে যে আমার কর্মী বহুতে জানিবলে বিচাৰি আছিলে যে এমপি প্রার্থী যোৰহাটত কোন হব, ডিব্ৰুগড়ত কোন হব, উজনিয়া কোন হব, সেইটো মই মোক মোৰ মুখে শুনিব বিচাৰিছিলোঁ। মই খালি কৈছিলোঁ যে এতিয়া এইটো কোৱাৰ প্ৰয়োজনীয়তা নাই, কিন্তু পাৰ্টীয়ে সিদ্ধান্ত ইতিমধ্যে লৈছে। স্ক্ৰিনিং কমিটি মিটিং 9 তাৰিখে হৈ গৈছে, তোমাৰ সময়ত গম পাবা। কিন্তু এটাই কথা যে যোনে প্ৰাৰ্থী নহওক সকলোৱে ইউনাইটেডলি ফাইট কৰিব লাগিব। আপুনি ইতিমধ্যে ধেমাজিৰ ইনচাৰ্জৰ দায়িত্ব বা পদত্যাগ কৰিছে? মই এতিয়ালৈ কোনো ধেমাজি বুলি নহয়, মই উজনি অসমৰ দায়িত্বত আছোঁ, ধেমাজি বুলি নহয়। এতিয়া মই কোনো দায়িত্ব বা মই পদত্যাগ কৰা নাই। যদি মই কিবা তেনেকুৱা কথা থাকে আপোনালোকে দিনো গম পাব, মইতো কিবা থাকিলে মিডিয়াকে জনাম। মই কোনো ধৰণৰ এতিয়ালৈকে মানে তেনেকুৱা কথা বতৰাই হোৱা নাই। মই তেনেকৈ কিবা থাকিলে জনামেই নহয়। গতিকে মোক লৈ টনা আজি এখন সোঁহাতে টানিছে এটা বেলেগ পাৰ্টীয়ে, বাওঁ হাতে টানিছে এখন বেলেগ পাৰ্টীয়ে। গতিকে মই নিজকে ভাল লাগিছে যে মই আজি যথেষ্ট মোৰ ৰাজনৈতিকভাৱে ৱেট, মানে মই যেন ৰাজনৈতিকভাৱে যথেষ্ট ৱেট যে মোৰ আছে সেইটো কাৰণে মই সন্তুষ্ট হৈছোঁ। আৰু সেইকাৰণে মই কালি ৰাতি এই কথাটো গম পাইছোঁ, মোক চপ্পল টানিছে। গতিকে কালি মই বিশ্বাস কৰোঁ ৰাতি মই ভাত নাখাওঁ, কালি মই ফূৰ্তিতে ভাত খাইছোঁ। কালি মোক দুইফালে টানি আছে, কিয় নাজানো, মই ইমান ৱেট থকা ব্যক্তি হ'লোঁ, সেইকাৰণে মই কালি সেই গতিকে মই কালি ভাত বেছি খাইছোঁ। এতিয়াও সেয়া এতিয়া কৈছে আহক আপুনি আপোনাৰ নাম ইমান ওলাই আছে মাংস ভাত খাওক ইয়াত। মই কৈ আছোঁ যে মোক যিফালে টানক, কাৰণ সোঁহাত বাঁহত মোক সমান ৱেট আছে, কোনফালে টানি পেলাই ঘপকৈ নিব নোৱাৰে, এইটো কোনো কাৰণতে নোৱাৰে। মই কোনো কাৰণে থাকিলে আপুনি গম পাব ন না 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 এইটো মই এতিয়া একো কথা নকওঁ, যিহেতু মই দলত আছোঁ, ৱৰ্কিং প্ৰেজিডেণ্ট হৈ আছোঁ, কাম কৰি আছোঁ। গতিকে কিবা থাকিলে আপোনালোকে নিশ্চয় গম পাব। মই এতিয়া কোনো একো নাই, নথকা অৱস্থাত মই কেনেকৈ কওঁ বাৰু? গতিকে এতিয়া মই দলৰ লগত মিলিজুলি সকলো পাৰ্টীৰ কাম কৰি আছোঁ। মই দলৰ নেতৃত্বৰ দেলৰ নেতৃত্বই মোক যিখিনি দিছে আৰু এই দলৰ নেতৃত্বই মিলি কাম কৰি আছোঁ। গতিকে এনেকুৱা এটা কথাই অহা নাই। আগতেও ওলাইছে, আগতেওতো ওলাইছে, আগতে কিছুদিন আগতেও ওলাইছে। গতিকে মোক লৈ এটা কথা ওলাইয়ে থাকে। গতিকে এইকাৰণে ওলাই আছে যিহেতুকে মই কৈছোঁ নহয়, মই অসমৰ ৰাজনীতিত মানে যেন কিবা ৱেট থকা মানুহ যেন বুলি ভাবিছোঁ। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।